আজ থেকে আট বছর আগে আমরা ভিডিও শুরু করলেও আট বছর পরে ফরেক্স লাইফ বর্তমান লাইফ ফ্যামিলি লাইফ সোশ্যাল লাইফ এক যুগ উপরে হয়ে গেছে ভিডিও হয়তো আপলোড করেছি দুই হাজার ষোলোর শেষের দিকে অথবা সতের ফার্স্টের দিকে দাঁড়িয়ে এসেও এই লাইফে এসে পরিশ্রম প্রিয়তার কথা বললাম ভিডিওটা জীবনের অভিজ্ঞতা প্লাস আপনাদের সফলতারও মূল মন্ত্র হতে পারে একটু পরিশ্রম আমাকে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বাবাকে দেখেছেন আপনার ফ্যামিলিটাকে নিয়ে কম পরিশ্রম করতে আপনার মাকে দেখেছেন কম পরিশ্রম করতে আপনার চাচা জ্যাঠা যাই বলেন না কেন কম পরিশ্রম করতে দেখেছেন আপনার খালা অথবা ওই দিকের মামি মামা যে যেদিকে হোক না কেন একটু তাকিয়ে দেখেন কারণ আমি জানি আমার ভিডিও দেখছে অ্যাডাল্টরা তাদেরকে আমি প্রশ্নটা করলাম যেই পরিবারে আপনি আজকে বড় হয়েছেন সেই বাল্যকাল থেকে স্টেপ বাই স্টেপ আজকে আপনি পরিণত বয়স আপনার পরিশ্রমে আপনি কতটুকু এখানে এসেছেন এক সবই কিন্তু আপনার সবচেয়ে বেশি যে দৃশ্যমান আপনার চোখের সামনে আপনার বাবা মার অবদান হইতে পারে কন্ট্রিবিউশন এখানে পড়ে ভাইয়েরা বা কোনো বোনেরও জব করে এখানে কন্ট্রিবিউশন করতে পারে আর এর সবার উপরে যার সবচেয়ে বেশি অপার করুণা অপার মেহরবানি তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা মহান আল্লাহ রব আলমী আমার আজকের ভিডিও যে জিনিসটা নিয়ে আমি বলছি আমরা মানে এই জায়গাতে মানে কোন জায়গাতে আমরা পরিশ্রম ছাড়া সফল হব চেষ্টা ছাড়া সফল হব ধৈর্য পরিশ্রমের অংশই হলো বাকি সব ধৈর্যটাও একটা পরিশ্রমের ফার্ট আপনি ধৈর্য ধরে পরিশ্রম করেছি আমরা সব জায়গাতে আপনি একটা সার্টিফিকেট অ্যাচিভ করেছেন সার্টিফিকেট অ্যাচিভ করার পরেই আমরা যেটা করি আমরা এখন জবের জন্য অফিস টু অফিস আমরা ঘুরছি বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছি আমাদের সিবিটাকে অথবা বিভিন্ন জায়গাতে আমরা ছোট হোক বড় হোক জব করছি আমাদের সিবির পাল্লা ভারী করছি অনার্স মাস্টার্স কমপ্লিট করেও আমরা আট হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার চাকরির জন্য হন্য হয়ে ঘুরছি আপনি দেখেন মালয়েশিয়া এয়ারপোর্টে হাজারো বাঙালি কাতরাচ্ছে আজকে তিন ডবল চার ডবল টিকিটের দাম বেশি দিয়েও তারা এখন পর্যন্ত ওখান থেকে ঢুকতে সরাসরি ঢুকতে না পারার কারণে মালয়েশিয়া নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কারণে বিভিন্ন দেশ হয়ে তারা ঢুকেছে এখন সেখানে মানবেতর জীবন যাপন করছে আমার প্রসঙ্গ আমার আজকের প্রসঙ্গ সেটা নয় অনেকেই বিদেশ গিয়ে এটা বলবে অথবা যারা প্রবাসী আমার ভিডিও দেখছেন আহা আট নয় লাখ টাকা পাঁচ দশ লাখ টাকা খরচ করে কেন বিদেশ আসলাম দেশে বসেই তো আমি যদি এই পরিশ্রম করতে পারতাম আপনি বলছেন বাট বাস্তবতার নির্মম পরিহাস আপনি পাঁচ সাত লাখ টাকা আপনি নষ্ট করে ফেলছেন ফ্যামিলির যেভাবেই হোক না কেন এইটা আপনার ঘাড়ে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে দেশে আসলেও এটার এই বোঝা আপনার ঘাড়ে বাবার জমি বিক্রি করে গেছেন সেটা সব ভাই বোনেরা মিলে থেকে আপনাকে বাদ দেবে যে না এই পরিমাণ জমি পরিমাণে সেগুলো ইনকাম কিন্তু সবাই কিন্তু এখানে ইনকাম করলে কিন্তু সবাই খাইতো সবাই খেয়ে জীবন যখন করতো তখন কোনো সমস্যা হইতো না কিন্তু কোনো কারণে আপনি চলে আসছেন ভালো লাগে নেই তখন বলবো ওর জমি থেকে এটা ইয়ে করো ম্যাক্সিমামই এই হয় বলেই আমি এটা বলছি সবার কথা আমি বলছি না তাহলে আজকে আরেকটা জিনিস আমি বলছি যেটা বাস্তবতা আমি কারো কোনো পরিশ্রমকে আমি ছোট করে দেখছি না যদি দেখেন অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেউ রিকশা চালায় দুই একজন রেয়ার ভিন্ন জনই সেকান্ত সুযোগ পাবে কিন্তু পার্মানেন্টলি যদি কেউ যদি রিকশা চালায় তাহলে মনে করবেন ওই লোকটা বাস্তব জীবনে সে নকল করে পাস করছে অথবা জাল সার্টিফিকেট অ্যাচিভ করে সে এখন নিজেকে এটা দাবি করে কিন্তু বাস্তবতায় সে এটা ওই যোগ্যতা ওই দক্ষতা তার মধ্যে নাই আইএমজিপিএ ফাইভ বুঝতেই পারছেন আমি আমি জিপিএফ সেটা হচ্ছে যে যারা এখানে শিখতে আসে আপনি কি মনে করেন আপনি এখানে এসে হ্যাঁ আমরা যেকোনো একটা ইন্ডিকেটর বেস আমরা আপনাকে সফল করিয়ে দেওয়ার জন্য আমরা ট্রাই করতে পারি ধরেন এখানে ইন্ডিকেটর এখানে গেলে সেল এখানে গেলে বাই বাই এখানে গেলে বাই এখানে সেল বাস আপনি মানলেন আপনি করলেন কিন্তু এটা কি ইন্ডিকেটারের উপর নির্ভরশীল এগুলা কি ইন্ডিকেটার বেস আরেকটা সিস্টেমে আসলাম ক্যান্ডেল সাপোজ এটা কি শুধু ক্যান্ডেল বেস শুধু ক্যান্ডেল দেখলেই বুঝতে পারবেন যে এটা কেন উপরে যায় কেন নিচে আসে কোথায় সেল নেব কোথায় বাই নেব হয়ে যাবে আর একটা আসলাম উইকলি সাপোর্ট রেজিস্টেন্স চ্যানেল ড্র করে দিলাম হবে সাতাইশ তারিখে ড্র করেছি এটা এই টেম্পলেটটা ছিল সাতাশ তারিখের তো আমরা এখানে কত আজকে বাদ দেন আমরা এটার দিকে যাচ্ছি না

সফল হওয়ার জন্য একটা ডিসিপ্লিনে সফল হওয়ার জন্য আমাদের কি দরকার আমাদের দরকার বহুমুখী জ্ঞান একটা পরিপূর্ণ জ্ঞান আমার গর্ব হয় অহংকার হয় যদিও আল্লাহ যেন গর্ব অহংকার থেকে দূরে রাখেন যখন দেখি যারা আমেরিকা থেকে কারেন্সি মার্কেটের উপরে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে পিএইচডি হোল্ডার হয়ে প্রফেসর বাংলাদেশের নাম করা একটা ইউনিভার্সিটির প্রফেসর ওই ভদ্রলোক আমার কাছে আসছেন ফরেক্স রিলেটেড নলেজ শেয়ার করার জন্য নিজেকে পিএইচডি হোল্ডার উনি একটা ইউনিভার্সিটির হয়ে অলরেডি উনি আমার কাছে কেন আসলেন অনেক ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক ডিফেন্সের লোক আছে অনেক উঁচু উঁচু অবস্থা কেন আসেন ওনারা আসেন কারণ থিওরিটিক্যাল জ্ঞান আপনি অনার্স করেছেন মাস্টার্স করেছেন কারেন্সি মার্কেটের উপরে ইন্টারন্যাশনাল কারেন্সি মার্কেটের উপরে কিন্তু আপনি কি জানেন না আপনি এই মার্কেটের এখান থেকে আর্ন করতে জানেন না ইন্টার্নই করেন নাই আপনি যাদের কাছে ইন্টার্নি করেছেন তারা পারে না আমার আজকের কষ্টটা হচ্ছে যাদেরকে এখন শিখাচ্ছি তারা কি সবাই পরিশ্রম প্রিয় আমরা যখন প্রথম থেকে ডলারের একটা রিয়েল অ্যাকাউন্ট হারানোর পরে দিন রাত মেয়ের ঘুম তিন চার দিন কাটিয়ে দিই যেখানে ঘুম যেখানে কাজ সেখানে কি বল রাত সেখানে কাজ কেন লস হলো কেন নষ্ট হলো আরেকটা আরেকটা সিস্টেম আরেকভাবে 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 কিন্তু আজকে যারা আসি হ্যাঁ হয়তো আমি একটা সিস্টেমে ওনাকে কি করে দিতে পারবো সবল করে দিতে পারবো আপনাকে কয়েকটা সিস্টেমে আপনাকে এটা কি শিখতে হবে আমি এক ছাত্রের সাথে শেয়ার করলাম যে যে ব্যক্তি একটা সন্তানকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছে বা এস এস সি ইন্টার কমপ্লিট করেছে একটা ছাত্র বা তার একটা সন্তান উপরে চলে গেছে পরবর্তী সন্তান মানুষ করার সময় তার দক্ষতা আরো বাড়বে আরেকটা সন্তান মানুষ করার সময় তার পিছনের গুলা তার কাজ লাগবে আরেকটা সন্তান মানুষ তার মানে যে পাঁচটা সন্তান মানুষ করেছে আর যে একটা সন্তান মানুষ করেছে দুইজনের জ্ঞান সমান নয় আমি বলছি এটা এখানে কেন এই প্রসঙ্গটা আনলাম আপনি ইন্ডিকেটর বেস একটা সিস্টেমকে ডেভেলপ করলেন ফরেক্সের এর জন্য এই সিস্টেমে আপনি এক প্রফিট করলেন পার ডে আরেকটা সিস্টেম আনলেন এই সিস্টেমে আপনি ওয়ান করলেন আর একটা সিস্টেম জিরো জিরো পার্সেন্ট আপনি গেইন করলেন আমি কিন্তু এগুলো সন্তানের সাথে তুলনা করলাম কোন পক্ষে দুইটা তিনটা চারটা আমি আজকে বলে দিলাম কমপক্ষে ফাস্টা সিস্টেম আপনি প্রফিট করার জন্য আপনি নিজেকে প্রস্তুত করেন এতে কি হবে জানেন একটা স্ট্র্যাটেজির সাথে আরেকটা স্ট্র্যাটেজি ওতপ্রতভাবে জড়িত সেটা কিভাবে আমি একটু ধারণা দেই কোর্স করেও অনেকে সফল হতে পারবে একটু সময় লাগবে ভিডিও দেখেন আমার অনেক ভিডিও আছে সেগুলো দেখেন সাপোজ আমি আপনাদেরকে বলেছি যে আপনি কোনো একটা ইন্ডিকেটার এখানে আমরা অন্য একটা ইয়েতে চলে যাই ওনলি ক্যান্ডেল ওকে ওনলি ক্যান্ডেলে চলে গেলাম আমরা তো আমরা যদি শুধু যদি ক্যান্ডেলে চলে যাই খেয়াল করেন এখানে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল গুলো আপনি ড্র করে দিলেন ওকে অন্য কোনো ইন্ডিকেটর আপনি এখানে রাখলেন না সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল করে এ এটা হলো একটা সিস্টেম সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল দিয়ে একটা সিস্টেম আপনি ড্র করলেন আপনি করলেন ওকে এটা দিয়ে আপনি এক্সট্রা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে ফেললেন এখানে এখানে হতে হেনেস

আবার ত্রিশ মিনিটে আনলাম সেম একটা স্ট্র্যাটেজি তিন বছর চার বছর পর্যন্ত পনেরো মিনিটে সেটা ছিল কেন সেটা এক ঘন্টায় সেটা মার্কেটটা মান্থলি উইকলি ডেইলি এইচ ফোর আবার আমরা প্রতিদিনের একটা হিসাবে আমরা প্রতিদিন সেশন তৈরি হয় সকালবেলা এশিয়ান সেশন দুপুরবেলা বেলা লন্ডন সেশন বিকেলে আমেরিকান সেশন এটা আমাদের ভৌগোলিক অবস্থানের দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের হিসাবে আমরা কিভাবে ট্রেডিং স্ট্র্যাটেজিটা তৈরি করব আমরা সেটা কি স্টোর হিসাবে হবে ডেলি হবে উইকলি হবে কোন এইটা বিল্ড আপ করতে আমাদের সময় লাগবে এই ক্যান্ডেলটা বড় বড় ক্যান্ডেল কোন সেশনে হয় ছোট ক্যান্ডেল কোন সেশনে হয় একটা সাপোর্ট রেজিস্টেন্স লেভেলে ধাক্কা খাওয়া মানে কি মার্কেট উপরে যাওয়া বা নিচে আসা হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকআউট হয়েও কি মার্কেট ফিরে আসবে আবার এগুলোর উত্তর তো আপনি রাতারাতি পাবেন না আমার মূল পয়েন্ট ছিল আজকে পরিশ্রম প্রিয়তা আজকে আমাদের হাতে অজস্র সময় আমরা ইউটিউবে আরেকজনের ভিডিও ভিউ করে সময় নষ্ট করি আমরা ফেসবুকে টিকটকে অন্য কাজে সময় করি এটা কি ওই রকম নয় কি বলুন আমরা একটা সুন্দরী মেয়ে দেখে আমরা প্রেম করা শুরু করে দিলাম সাপোজ ওই মেয়েটাকে যখন ওই মেয়ের বাবা হাজার হাজার টাকা খরচ করে তাকে শিক্ষক দিয়ে সুন্দরভাবে তাকে মানুষ করছে আপনি যখন তার পিছনে সময় দেওয়ার জন্য তার কাছ থেকে ডেটিং নেওয়ার জন্য আপনি আপনার বাবার পকেটের টুকটাক লেখাপড়ার জন্য যেগুলো দেয় সেগুলো আপনি তার পিছনে ব্যয় করছেন সময় দিচ্ছেন আপনি কিন্তু লেখাপড়া করছেন না কিন্তু আপনি তাকে চাইতেছেন মন মন্দিয়া সে ওনার পাস করলো মাস্টার্স পাস করলে আপনিই করেছেন সে কিন্তু ভালো একটা পজিশনে চলেও গেছে কারণ ওই শিক্ষার কারণে আপনার বাবা উপরে আছেই সেটা তো প্রথম থেকেই বললাম কিন্তু আপনি নিজে পড়াশোনা ঠিক মতো করলেন না মন দিয়ে করলেন না শুধু তার পিছনে শুধু সময় দিচ্ছেন কখন দেখে পাওয়া যায় শেষ পর্যন্ত মেয়ে যতই বলে তুমি আমাকে বিয়ে যেতে পারবেন এই মেয়ে কি দীর্ঘদিন থাকতে পারবেন সেটা মনে করেন আমি যেটা বলছি প্রেমের জন্য কারো পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন নাই এটা আপনি শেষ হয়ে যাবেন আপনার পিউসার ধ্বংস হয়ে যাচ্ছে আপনি টিকটকে আরেকজনের ভিডিও দেখে সময় নষ্ট করবেন না কিছুক্ষণ আগে বিদেশের কথা আমি বললাম যেই মাত্র আপনি জীবনের প্রথমে মাস্টার্স আর্ন করে ঠিক মতো দিতে পারছেন না আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার্সটা ঠিক মতো চিনবে না আপনি টাকা পয়সা ঠিক মতো পালাতে পারেন তারা জানে কিছুদিন আগেও এটা ইউটিউবে ঘুরছে ভিডিওটা এই ভদ্রলোক ফ্যামিলির গ্লানি টেনে তার একটা সন্তানও আছে আমি স্পেসিফিক বললাম না বিদেশ গিয়েছেন অনেক টাকা পয়সাও পাঠাইছেন দেশে হঠাৎ করে অসুস্থতার কারণে তার দুই চোখ অন্ধ হয়ে গেছে সেটা এক দীর্ঘ ঘটনা কিভাবে কি তার স্ত্রী রিসিভ করতে গেছে যখন দেখছে যে দুই চোখের এক চোখও সে দেখছে না স্ত্রী তাকে এয়ারপোর্টে রেখে চলে যাচ্ছে সন্তানটাকে নিয়ে ভাই আমরা ওই পৃথিবীতে বাস করি যেভাবে জন্ম নিয়েছি একা মৃত্যু হবে আমাদের একা আলমে আর হয় একসাথে ছিলাম বাট রোগ আমাদের আলাদা ছিল তেমনি ভাবে মৃত্যুর পরেও আমাদের রোগ যার যার কর্মফলের কারণে আমাদের এগুলো আলাদা জায়গায় চলে যাবে দুনিয়াতে সাময়িকভাবে যাদের সাথে থাকতেছেন এটা শুধু স্বার্থের কারণে একজনের সাথে আরেকজন লেগে আছে ছোট থেকে বড় হওয়া মাত্রই আপনার কাছ থেকে পরিবারের একটা দাবি তৈরি হয় একটা অ্যাকসেপ্টেশন তৈরি হয় একটা আপনার কাছ থেকে একটা দাবি তৈরি হয় আপনি সেই দাবি ফুলফিল যদি করতে না পারেন আপনি হয়ে যাবেন এই ফ্যামিলিতে কি হবেন আপনি উচ্চিষ্ট হয়ে যাবেন কেউ পাত্তা না আপনাকে আজকে ভিডিওতে আমি শুধু এটাই বলবো শুধু পরে নয় যেই পেশাতেই আপনি যাই করুন না কেন পরিশ্রম প্রিয় হন ভার্সিটিতে পড়েন ঠিক মতো ক্লাস করেন বইমুখী হন পড়াশোনা করেন অ্যাসাইনমেন্ট গুলো শেষ করেন উপরে হোক নিচে হোক কারণ এক জীবনে গিয়ে আপনি যদি ওইখানে যদি পড়াশোনা যদি মনোযোগী হন বাস্তব জীবনে গিয়েও আপনি ভালো করার সম্ভাবনা আছে বেশিরভাগ কারণ ইউ আর আপনি পরিশ্রম প্রিয় আর নয় বর্তমানে যে অবস্থা আপনি এক পর্যায়ে গিয়ে আপনি হতাশায় নিমগ্ন হবেন আপনি ড্রাগ অ্যাডাপ্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পারিবারিক নিষ্পেষণে পারিবারিক চাপে যেদিকে দেখবেন শুধু কল চোখে দেখবেন অন্ধকার যুতার সুক তলি হয়ে যাবে আপনি একটা চাকরি পাবেন না তো আমি বলবো যেই যে ডিসিপ্লিনে কাজ করেন মন দিয়ে করেন সর্বোচ্চটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করেন অনার্স মাস্টার্স পাস করে গেছেন আপনি যদি রিকশা চালান আপনি রিকশাওয়ালাদের লিডার হন অনার্স মাস্টার্স কমপ্লিট করে গেছেন আপনি কোন একটা কারখানাতে গেছেন সেখানে যেন আপনি সবার চাইতে সেখানে যেন লিডিং দিতে পারেন সেই যোগ্যতা অর্জন করে যে ডিসিপ্লিনে যান সেই ডিসিপ্লিন আপনি বলবেন যে না আমি যদি সবাই সেখানে যদি লিডিং এ দেই তাহলে অন্যরা কি হবে অন্যদের নিয়ে ভাবার আপনার সময় নেই কারণ অন্যরা তো আপনাকে নিয়ে ভাবেনা আপনি কেন তাদেরকে নিয়ে ভাবতেছেন পৃথিবীটা এখন গ্লোবালাইজ পৃথিবীটা এখন সারা বিশ্ব এখন হাতের মোটায় এই যে আমরা ফরেক্স নিয়ে করছি কাদের সাথে আমাদের কম্পিটিশন হচ্ছে বিশ্বের সাথে আমাদের কম্পিটিশন হচ্ছে আপনার কম্পিটিশন কি আপনার ঘরের ভাইয়ের সাথে বোনের সাথে হচ্ছে নেবার ফর ইভার এটা হচ্ছে ওয়ার্ল্ডের তাদের সাথে যারা বড় বড় রাগব বল অনেক বড় বড় রাগব বল তারা তাদের সাথে আপনাকে টিকতে হবে তাদের সাথে যুদ্ধ করে আপনাকে টিকতে হবে এখানে ফাইট করতে হবে তাহলে আমি ভিডিও দীর্ঘায়িত আর না করে আমি এটাই বলবো শুধু একটা সিস্টেম বিল্ড আপ করার জন্য এখানে আইসেন না শুধু মাথায় এতটুক রাখেন আপনার শিক্ষকতা যোগ্যতাটা এখানে ডাজন্ট ম্যাটার আপনি ফাইভ পার্টস কোর্স করছেন না টেন পার্টস করছেন আপনার আগ্রহটা বড় কথা এটা বেশি কঠিন জিনিস না অ্যানালাইসিস পারলেই শুধু কেবল হবে না আপনি ভালো ট্রেডার নাও হতে পারেন আপনি ট্রেডও করছেন প্রফিটও করছেন ভালো মেন্টোরিং না পেয়ে আপনি এখানে টিকে থাকতে পারবেন না লিখে রাখেন এক মাস দুই মাস বা একটা ইন্ডিকেটর দেখিয়ে এটা কারো একটা রোবট ফলো করি আপনি পারবেন না ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না আমি কথাগুলো শেয়ার করছি এই জন্য পৃথিবীতে আপনি আসছেন একা যাবেনও একা আপনি আপনার সফলতার ইয়েটা আপনি গাঁথেন কে আপনার সফলতার যে চিত্র সফলতার যে রাস্তা সেটা আপনাকে তৈরি করতে হবে এখন সেই রাস্তাটা কেমন হবে শুরু হবে না বড় হবে পাহাড় সব হবে আপনি দেখেন আমাদের জাতীয় কবি কি রচনা করেছে দেখেন বল উন্নত মমশীর আপনি শিখর হিমাদ্রির সাথে তিনি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার মাথা কোথায় থাকবে বলেন কি বলেছেন আপনি ওনার জাতীয় কবির কিছু কবিতা আপনি ইয়ে করেন না থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে আপনি বসে দিয়েছেন একজনের টিকটক নিয়ে আপনি এক মাইয়ার প্রেমে বলে আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন আপনি ওই জ্ঞানী বলে বিশ্ব কোথায় গেছে ওই কবিতাগুলো পড়েন আজিকার শিশু কবিতা আমাদের যুগে আমরা যখন খেলি পুতুল খেলা তোমরা এই যুগে সে বইশী লেখাপড়া করো যখন আকাশের তলে উড়িয়েছি তোমরা এখন চালাও গগন জুড়ি আপনি কতটুকু ইয়ে হয়েছেন একটি আপনি কতটুকু আগাইছেন বিশ্ব তো আবিষ্কারের নিত্য ইউটিউব আইলো ফেসবুক আইলো সবকিছু আইলো সবাই সবার হাতে হাতে ল্যাপটপ আসছে কম্পিউটার আসছে স্মার্টফোন আসছে আপনি কতটুকো অগ্রসর হয়েছে আপনি কতটুকো স্কিলড হয়েছেন আপনি দেখেন আপনি সার্টিফিকেটে যে আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফরেন আপনি লিখছেন না ইন্টারভিউতে আপনাকে ধরলে আপনি পারবেন না বাংলাদেশের কারণ আমি তো জব করেছি বিভিন্ন জায়গাতে 91% রেটা পারে না আল্লাহর ওয়স্তে কারো দয়ায় কোনো জায়গাতে সফল হওয়ার জন্য চেষ্টা করবেন না এটা হতে পারে আমার ভিডিওর আরেকটা টপিক কারো দয়ার উপরে ভিত্তি করে নিজের স্ত্রীর না শ্বশুর শাশুড়ির দয়ার উপরে থাকবেন না ভাই বেরো দ্বারা দয়ার উপরে থাকবেন না আল্লাহ আপনাকে যদি জ্ঞান দিয়ে থাকে বুদ্ধি দিয়ে থাকে বিবেক দিয়ে থাকে ভাই ঘরে বসে থাকেন না বের হয়ে যান আপনার নলেজ শেয়ার করেন বন্ধু বান্ধবদের সাথে বেড়ে যাবে কোন একটা জিনিস কাজ করেন পরিশ্রম প্রিয় হন ফজরের নামাজের পরে ঘুমাচ্ছেন না ঘুমাচ্ছেন না যারা আমার ভিডিও দেখছেন ম্যাক্সিমাম ফজরের পরে ঘুমাচ্ছেন আপনার দাদির জিজ্ঞেস করেন দাদি আচ্ছা আপনাদের যুগে কি ফজরের নামাজের পরে ঘুমাইতো জিগান এখন জিগান না 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 ঠিক কি কো আমরা কোরআন পড়েছিলাম বলবে দেখবে এখন শুনো শুনো ঘরে ঘরে তখন কোরআন ছিল নামাজের পর পর আল্লাহর রহমত উঠে গেছে নামাজের পর পরই ঘুমাইয়া থাকে মানুষ সকাল একটু ঠান্ডা একটু হাঁটেন দেখেন সারাদিন আপনার কেমন যায় একটা দুইটা তিনটা পর্যন্ত আমরা কম্পিউটার নিয়ে বসে ইয়া ফেসবুক ইউটিউবে সময় কাটাচ্ছি ঘরে আড্ডা মারছি এই চ্যানেল দেখছি ওই চ্যানেল দেখছি আপনি জীবন নয় আপনি শুধু আপনার অর্থনৈতিক অবস্থাকে শেষ করছেন না আপনি আপনার নিজের শরীরটাও শেষ করতেছেন কারণ ওইটাও আল্লাহ আল্লাহর দেওয়া আমানত আপনার কাছে কেন শেষ করছেন আপনি এগুলা দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাই ফেলতে পারবেন দুর্নীতিবাদ্যের আজকের কি অবস্থা চারদিকে চোখ মেলে একটু তাকান আমি ভিডিও আপনি করছি না আমি অনেক কিছুই হয়তো শেয়ার করে ফেলছি অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও হোক আমাদের চলার পথের পথে হোক প্লাস আজকে ভিডিও হোক আমার জন্য শিখনীয় সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লাহি